একজন মানুষও কিন্তু ভূমিহীন থাকবে না, এরই কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ, আমরা 15 বছর ক্ষমতায় ছিলাম, এই একটু আগেও বলেছি, এর আগেও কিন্তু বিএনপি অনেক বছর ক্ষমতায় ছিল, কিন্তু কি করেছে, শুধু খাল কাটা খাল কাটা খাল কাটা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনেক, কিন্তু বাংলাদেশের কোন ইউনিয়নের কোন ওয়ার্ডের একটি মানুষ কি না খেয়ে মরে যাচ্ছে? কারণ তারও একটা সাপোর্ট আমরা দিচ্ছি। বাঙালি ছেলে মেয়েরা এত মেধাবী, এই মেধা দিয়ে তো আমাদের গর্ববোধ করা উচিত যে তারা খুঁজে খুঁজে ছাড়বার কেউ তারা সেই জায়গা থেকেও তারা ফাঁস করে দিতে পারে বিভিন্ন তথ্য। কিন্তু একজনের কথা শুনে মনে হচ্ছে তিনি মনে হয় একটু অসুস্থ, ইঞ্জিনিয়ার সোহেল মজুমদার সাহেব, তিনি একটু অসুস্থ অসুস্থ মনে হয়েছে তার কথায়। কারণ কাউকে মাথায় তুলে নিলেন আর কাউকে একদম অস্বীকার করলেন। আরে, এই দেশের মহান স্বাধীনতার যে যিনি স্বাধীনতাকে এনে দিয়েছেন তাকে বঙ্গবন্ধুকে অস্বীকার করে ফেলেছেন, পাশাপাশি জিয়াউর রহমানকে মাথায় তুলে নিয়েছেন। যাই হোক, আপনি পরবর্তীতে তাকে আর সুযোগ দেননি। ওই সময় আমার কাছে মনে হয়েছিল তিনি অসুস্থ, তার চিকিৎসা করানো দরকার। আর যে সম্মানিত দর্শকরা আমাদের কাছে প্রশ্ন করেছেন আমাকে রবি ভাইকে, আবার ধন্যবাদ আপনাদেরকে। কিছু প্রশ্নের উত্তর আমি আপনাদের দিচ্ছি। একজন বলেছেন যে আসলে তাপস ভাই যে কথাটি বলেছে এটি আসলে গণতন্ত্রের মধ্যে পড়ে কিনা, সেটি একটা ভালো কথা বলেছেন আপনি, যে মোশারেফ ভাই বলেছেন এই কথাটি। তো দেখুন, আরো একজন এই প্রশ্নটি করেছেন, শেষের বক্তা। দেখুন, গণতন্ত্র একটা বিষয়, রাজনৈতিক বিষয় প্রেক্ষাপট আর একটা বিষয়। রাজনৈতিক মঞ্চে নেতাগণ যখন কথা বলেন, আমরাই যখন মঞ্চে উঠে বক্তব্য দেই, তখন ওই মঞ্চকে গরম করার জন্য, নেতা কর্মীদেরকে চাঙ্গা করার জন্য বিভিন্ন রকমের আমরা কথা বলে থাকি। বাস্তবতা হচ্ছে আমরা কাউকে আটকাই না, আর এটি গণতন্ত্রের সাথে এই কথাটি যায় না। এই গণতন্ত্র আর এই যে রাজনৈতিক ডায়ালগ আসলে একে অপরের পরিপূরক নয়, আমি মনে করি সাংঘর্ষিক। কারণ রাজনীতি হচ্ছে, রাজনৈতিক নেতা কর্মীরা যখন কথা বলে সেই কথাটি কিন্তু গণতন্ত্রের সাথে যায় না। গণতন্ত্র হচ্ছে দেশের জনগণের জন্য এবং রাষ্ট্রীয় অবকাঠামো উন্নয়নের জন্য, আর রাজনৈতিক বক্তারা যখন মঞ্চে কথা বলেন সেটি গণতন্ত্রের সাথে আসলে মিলানো, আমি মনে করি যেটি মেলবন্ধন নয়, পরিপূরক নয়, এটি অবশ্যই, এটি আমি মনে করি যে এটা সাংঘর্ষিক এই কথাগুলো। তো রাজনৈতিক নেতা কর্মীরা মঞ্চে উঠে গরম গরম কথা না বললে আসলে নেতা কর্মীরা চাঙ্গাও থাকে না। আমরা যখন মঞ্চে উঠি, তখন কিছু মানুষ যখন উঠি, তখন দেখা যায় যে আমাদের বক্তব্য না দেওয়ার জন্য নাম ঘোষণা করার সাথে সাথে হাততালি ছুড়ে দেয়, আবার প্রত্যেকটা লাইনে লাইনেও কারো কারো বক্তব্যে হাততালি ছুড়ে দেয়, আবার কারো কথা শোনার আগেই চলে যায়। এমনই আসলে রাজনৈতিক মঞ্চগুলো হয়ে থাকে। তো আমাদের ওই যে পরশ ভাই, কিন্তু তিনিও একটি রাজনৈতিক দল থেকে এসেছেন, একটি রাজনৈতিক পরিবার থেকে এসেছেন, বিশেষ করে মাওলানা ভাসানী সাহেব, বিনম্র শ্রদ্ধা তার প্রতি আমার, স্পেশালি ইতিহাসের বুকে একটি মানে অন্যতম তার নাম, এটি বাংলাদেশ যতদিন থাকবে তার নামটিও থাকবে। তো এখন হয়েছে কি, আরেকটি প্রশ্ন, যে প্রশ্নটি হচ্ছে যে আমরা 15 বছর ক্ষমতায়, এই ক্ষমতা আর কতদিন, আর এই যে কোনো দলই থাকলে এমনই ভাবে আসলে অটো হয়ে যেত মানে উন্নয়নটা। দেখুন, আজকের এই যে রিসেন্টলি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটি কিন্তু কোন এই মহান স্বাধীনতার পরে, মহান স্বাধীনতার পরে কিন্তু 4 বছর 4 মাস 20 দিন পর বঙ্গবন্ধুকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে তার পরিবার সহ হত্যা করা হলো। এর পর থেকে আওয়ামী লীগ কখনোই ক্ষমতায় আসতে পারে নাই। 96 সালে প্রথম আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, আওয়ামী লীগ ক্ষমতায় আসে, সরকার গঠন করে 96 সালে। এর আগে দীর্ঘদিন ছিল বিএনপি ক্ষমতায়, তারপরে জাতীয় পার্টি ক্ষমতায় ছিল। তো এরই ধারাবাহিকতায় কিন্তু বিএনপি যতদিন ক্ষমতায় ছিল, উন্নয়ন বলতে মানুষের যে অবস্থা ছিল হাহাকার ছিল, মহঙ্গা ছিল, 10 টাকা চালের কেজি থাকলেও মানুষ খেতে পারেনি, মহঙ্গায় হাহাকার ছিল রাষ্ট্রে। আজকের দেখুন চালের দামটা আসলে স্পেসিফিক ভাবে আমি বলতে পারবো না, কারণ আমি আমার জায়গা থেকে, আমি সবকিছু দামই তো বেশি পারবো না, চাল না, দ্রব্যমূল্যের স্ফীতিটা অনেক বেশি। তো এই জায়গাতেও কিন্তু বাংলাদেশের আপনি দেখেন, নিরপেক্ষ ভাবে যদি বলি তাহলে বলবো হ্যাঁ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনেক, কিন্তু বাংলাদেশের
কোনো ইউনিয়নের কোনো ওয়ার্ডের একটি মানুষ কি না খেয়ে মরে যাচ্ছে? কারণ তারও একটা সাপোর্ট আমরা দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর স্পেশাল একটা শুভেচ্ছা কার্ড যাচ্ছে হত দরিদ্রের মাঝে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ যদি মারা যায়, না খেয়ে মারাও যায়, সেটা প্রকাশ করার মতো মানে অধিকার কারো আছে কিনা বাংলাদেশে? না না, বাংলাদেশে সেই অধিকার তো নেই, না খেয়ে থাকারই অধিকার নেই। মারা যাওয়া তো দূরের কথা, বাংলাদেশে একজন নাগরিকও যেন না খেয়ে না থাকে সেজন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটা বিকল্প ব্যবস্থা করেছেন, শুভেচ্ছা কার্ড দিচ্ছেন এবং ওএমএস এর মাধ্যমে মানুষকে, হতদরিদ্র মানুষকে এই ওএমএস কার্ডের মাধ্যমে সেবা দিচ্ছেন। তারপর এই যে টিসিবির আওতায় এনেছেন, তারপরে যখন দেখেছে যে টিসিবির আওতায় আসলে অনেক মানুষগুলো দৌড়াচ্ছে, তখন কিন্তু সংকুলন হচ্ছে না, তখন কিন্তু টিসিবির পরিধি আরো কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, আরো বাড়িয়ে দিয়ে দেওয়া হয়েছে। বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে, মাতৃত্বকালীন ভাতা দেওয়া হচ্ছে, পঙ্গু ভাতা দেওয়া হচ্ছে, তারপরে ঘরে ঘরে প্রত্যেকটা শিশুর হাতে, এখানে কিন্তু দলমত নির্বিশেষে সকলের হাতে তুলে দেওয়া হচ্ছে বছরের প্রথম দিন বই, এবং প্রত্যেকটা মায়ের মোবাইলে কিন্তু শিক্ষাবৃত্তি যে পাওয়া যাচ্ছে এটা কিন্তু ঘরে ঘরে দেওয়া হচ্ছে এবং মায়ের মোবাইলে চলে যাচ্ছে। এটা কিন্তু আওয়ামী লীগ যারা করে তাদের জন্য না, সকল রাজনৈতিক মানে সকল জনগণের জন্য। এখানে রাজনীতি, এই সেবার জায়গাটাই রাজনীতি। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে মানুষ অবশ্যই, আমরা তো আসলে একটা বড় আমরা উন্নত রাষ্ট্র আমরা না, উন্নত রাষ্ট্রের জনগণ না, আমরা তো একটা নিম্নবিত্ত মধ্য বাংলাদেশ থেকে মধ্য আয়ের বাংলাদেশে আমরা রূপান্তর করেছি, আমরা তারপরে একটা উন্নয়নশীল রাষ্ট্রে আমরা পরিণত হয়েছি পর্যায়ক্রমে পর্যায়ক্রমে। এরপরে আমরা উন্নত রাষ্ট্র ইনশাল্লাহ হবে, স্মার্ট বাংলাদেশ হবে। উন্নত রাষ্ট্র আর স্মার্ট বাংলাদেশ একটা পার্থক্য রয়েছে, স্মার্ট বাংলাদেশে আপনি অনলাইনে সকল সেবাগুলো অটো পেয়ে যাবেন, আর উন্নত রাষ্ট্র বলতে একজন মানুষও হতদরিদ্র থাকবে না, একজন মানুষও গৃহহীন থাকবে না, একজন মানুষও কিন্তু ভূমিহীন থাকবে না। এরই কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ, আমরা 15 বছর ক্ষমতায় ছিলাম, এই একটু আগেও বলেছি, এর আগেও কিন্তু বিএনপি অনেক বছর ক্ষমতায় ছিল, কিন্তু কি করেছে, শুধু খালকাটা খালকাটা খালকাটা। এটি যদি আপনি নেগেটিভ ভাবে নেন তাহলে নেগেটিভ ভাবে বলতে হয়, কিন্তু আমি পজিটিভ ভাবে বলবো। একটু আগে দেখেছেন আমাদের কিন্তু আরো দর্শক এসেছেন, তারা কিন্তু ওই যে রবিউল ভাইকে, আমাদের রবি ভাইকে কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছে যে আপনাদের নেতৃত্ব দেওয়ার মতো জায়গা কোথায়, কে নেতা, সবাই তো বিতর্কিত এবং কেউ কারো দলের নেতৃত্ব মানে তাদের দলের যে নেতারা আছে তাদের নেতৃত্ব কিন্তু তাদের তারেক জিয়া সাহেব মানছে না, তো এই জায়গাটায় কিন্তু জনগণেরও একটা ভাবনা চলে আসছে দেখুন। আর আমাদের এই যে সার্ভার গুলো, যে সার্ভার গুলো থেকে যে মানে ই হয় ভাইরাল হয় যেগুলো, আসলে এটাও একটা ফাঁস হয়ে যাচ্ছে, এগুলো একটা বিষয় যে এখন দেখুন। আমি যখন আমার জীবনে ল্যাপটপটি ধরেছিলাম তখন কিন্তু আমি আমার খুব একটা বয়স নেই, ইন্টারমিডিয়েট পড়ি তখন, তখন ধরেছিলাম। এখন তখন যে জায়গাটা আমি চিনেছি, যেটা বুঝেছি, সেটা কিন্তু আজকের নেই। এখন টাইপিং এ ফাস্ট, আপনার অনলাইনে ঘাটতে পারি অনেক, মানে যেটুকু আমার, আমি অত অভিজ্ঞ না, যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেই জায়গাটা আমার ছিল না, এখন মানুষ অনেক অভিজ্ঞ হয়েছে, যার কারণে ওই সার্ভার গুলো কিন্তু খুঁজে খুঁজে আমাদের বাঙালি ছেলেমেয়েরা এত মেধাবী, এই মেধা দিয়ে তো আমাদের গর্ববোধ করা উচিত যে তারা খুঁজে খুঁজে সার্ভার কেও তারা সেই জায়গা থেকেও তারা ফাঁস করে দিতে পারে বিভিন্ন তথ্য। তো এটি তো আমাদের, তারা তো আমাদের বাঙালি, আমাদের বাংলাদেশি নাগরিক, তো এই জায়গাতেও তারা কত স্মার্ট, তাদের স্মার্টনেসটা কোথায় দেখুন, যে তারা ওই জায়গায় নক করতে পারছে। ইভেন এই যে গুগলেও বিষয়টা আপনি কিভাবে দেখবেন, কোনটি আপু আমি বুঝতে পারিনি, সরি। পুলিশে মানে পদোন্নতি হঠাৎ করে অক্টোবরের মধ্যে কেন এত পুলিশ পদোন্নতি, এবং এর আগেও আমরা দেখেছি যে পুলিশের পদোন্নতি হয়েছে, তো এটার উদ্দেশ্য কি? 720 জনের যে পুলিশ পদোন্নতির বিষয়ে যে মন্ত্রণালয়ে যে তদবিরের জন্য পাঠানো হয়েছে, সেটি হচ্ছে আসলে শুধু পুলিশ নয়, আসলে সবারই তো, বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে উন্নীত হবে এবং পদার্পণ করবে, সেই জায়গায় শুধু পুলিশ কেন, সবার সকল দপ্তরেই কিন্তু আমাদের পদোন্নতি দেওয়া হয়েছে, সকল দপ্তরে, শুধু পুলিশকে দেওয়া হয়নি। এখন পুলিশকে দেওয়ার মতো যদি আমাদের রাষ্ট্রের মানে তাদের যে সেবার জায়গা থেকে, তারা যে সেবা দিয়েছে তার জায়গা থেকে যদি তারা পদোন্নতি পায়, তাহলে আমি বলবো দোষ কি, পদোন্নতি দিলে তো আসলে একটা কাজের কিন্তু জায়গাটার মানও বেড়ে যায়, কাজের মান বাড়ে, আবার কিন্তু তারা কাজে বেশি
মানে একটা সুযোগ পায়, সেবা দেওয়ারও একটা সুযোগ হয়। আজকের কিন্তু পুলিশ কিন্তু রাজনীতির না, পুলিশ কিন্তু সরকারের না, পুলিশ হচ্ছে জনতার, পুলিশ কিন্তু জনগণের, পুলিশ আজকে জনতার বন্ধু হয়েছে। আজ আগে পুলিশের নাম শুনলে জনতা পালাতো, আজকের একটা বিপদে পড়লে 999 কল দিয়ে পুলিশের সহযোগিতা চায় এবং তাৎক্ষণিক পুলিশ ছুটে যায় খবর পেয়ে। তো এই জায়গাগুলোতে এবং আপনি দেখেন যে ট্রাফিক পুলিশরা তারাও কিন্তু রাস্তায় দাঁড়িয়ে, এই যে এত প্রখর রোদের মধ্যে আমরা কিন্তু দাঁড়াতে পারি না, 10 মিনিটও টিকতে পারি না, কিন্তু তারা সারাটা দিন ওয়ান ডিউটি অবস্থায় থাকে। তো অতএব যারা শ্রম দিয়েছে তাদের কর্মক্ষেত্রে, তাদের পদোন্নতি দিলে দোষ কি? পদোন্নতি হওয়া তো ভালো,